কেমন আছো সবাই? আমি সজল ঘোষ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি ভোজপুরি ইন্ডাস্ট্রির বিভিন্ন রকমের সংস এবং ফিল্মের টাইটেল নিয়ে। আজকের এই ভিডিও খুবই মজাদার হতে চলেছে, তো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, বেশি চুলকে ঘা না করে শুরু করা যাক। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কি থাক আর না থাক, একটা জিনিস আপনারা শিওর পাবেন, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, এদের ফিল্ম বলুন, গান বলুন, সেগুলো যেমন খুবই এন্টারটেইনিং হয়, সঙ্গে সঙ্গে তাদের এই ফিল্ম এবং এই গানগুলির টাইটেলও কিন্তু খুবই এন্টারটেইনিং। মানে আপনি যদি ফিল্মও না দেখেন, আপনি যদি গানও না শুনেন, এদের টাইটেল দেখেই আপনারা এন্টারটেইন হয়ে যাবেন। কি বিশ্বাস হচ্ছে না? হারামি কেলা, মানে পোস্টার দেখেই বোঝা যাচ্ছে এখানে কোন কেলার কথা বলা হয়েছে। মানে কি আর বলবো, এই যে টাইটেলগুলো যারা রাখে, তারা কি ধরনের ইন্টেলিজেন্সি মাথায় নিয়ে থাকে ভাবুন একবার। মানে কোথা কোথা থেকে টাইটেল নিয়ে এসে জুড়ে দেয় হারামি কেলা। আর পোস্টারটা ভালো করে দেখুন, পোস্টারে একদম উজ্জ্বলভাবে বুঝিয়ে দেওয়া আছে যে কোথাকার কেলা এবং কি কাজে লাগে। মেহরারু চাহি মিল্কি বাইজ। হ্যাঁ, যারা যারা মিল্কি বা ডেরি মিল্ক এগুলো পছন্দ করো, বলো তারা খুশি হয়েছে না নামটা শুনে? হুম 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 ঘর মে হো সালি তো পুরা সাল দিওয়ালি। ইউ মাদার ফাদারস মেনেস দিস। মানে টাইটেল দেখেছেন, একদম রসের রসময়। হ্যাঁ, সালি। হ্যাঁ, এইসব টাইটেলের জন্য না বিহারে মেয়েরা তার দিদির বাড়িতে যায় না। হ্যাঁ, মানে সবাই একদম, মানে টাইটেলটা শুনে একদম পুরো হাওয়াসে ভর্তি। মানে শালি থাকলেই সারা বছর দিওয়ালি, কেন বাবা? বউ কি দোষ করেছে? পাগল ছাগলের দল, তারা যা মন তাই করতে পারে। এক রাজাই তিন লুগাই, এ তো বহুত না ইনসাফি হে রে সাম্বা, বহুত না ইনসাফি হে। তিন লুগাই আর এক রাজাই, বহুত না ইনসাফি হে রে। মানে আপনারা দেখুন, মানে একটা হয় না বা তিন তিনটা লুগাই। হ্যাঁ, তিন তিনটা, এইসব মানুষই না, এইসব মানুষই আমাদের দেশের পপুলেশন বৃদ্ধির একমাত্র কারণ। লজ্জা লাগে না? এগুলো না নজবন্দি করে দেওয়া উচিত। হামকো দারু নাহি মেহরারু চাহি। এটাও বোকা, এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। মনটা ছুঁয়ে নিলি রে পাগলা, একদম মনের কথা বলছিস। সত্যি তো দারু টারু লাগবে না, একটা বউ লাগে, শুধু একটা। ঠোক দেব, ঠোক দেব না এখানে, মানে দেব বলতে কোনো দেবতা না। হ্যাঁ, কোনো ঠোকাঠুকির দেবতা নয়। নো, নেভার, নট। হ্যাঁ, এখানে ঠোক দেব বলতে মানে মেরে দেব। হ্যাঁ, মেরে দেব। কিন্তু আমার একটাই কোশ্চেন দাদা, কি মারবেন বলুন না, আমার শরম করে। তোহার চুম্মা ভিটামিন এ হো। মানে এদের কোনো মেডিসিন, কোনো ওষুধ টষুধের দরকার না, এই ওষুধ খেয়ে কি হবে, চুম্মাই যথেষ্ট। আচ্ছা, তাই না? হ্যাঁ, মানে এদের শরীর খারাপ হলে কি করে বলুন তো, গার্লফ্রেন্ডকে ফোন করে, হ্যালো বাবু, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? আর বলো না গো, প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রচণ্ড। ওলে বাবালে, আমার বাবুটার মাথা ব্যথা করছে। ও সোনা আমার, মা মা মা, এই তো ওষুধ দিয়ে দিলাম, এখন সেরে যাবে। থ্যাংক ইউ বাবু, মা, আমার ছোঁ না বাবু, লাভ ইউ। বুঝবাকে টিউবলাইট। মানে এটা কেমন টাইটেল ভাই, বুঝবাকে টিউবলাইট? মানে টিউবলাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ো ঠিক আছে, কিন্তু টিউবলাইট, বুঝবাকে টিউবলাইট, তারপরে একটুকু বলুন দাদা, তারপরে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। ভোজপুরি অ্যাকসেন্টে বা এই কথাটা কিন্তু খুবই কিউট লাগে। হ্যাঁ, খুব কিউট। আর এদের দেখুন না, লেলা মালবা ছেলা ধমালবা, মানে আলাদাই লেভেল দাদা, কোন লেভেলে যে গাঁজা ফুকে আছেন। তুই মালনা কোথাকার মালো? এ রাজা লাইন পে আজা। নো, নেভার, নট। টাইটেল দেখেছেন তো কত সুন্দর। হ্যাঁ, এ রাজা লাইন পে আজা,
হ্যাঁ, রাজাকে লাইনে আসতে বলছে। কোন লাইন? আমার রেল লাইনও হতে পারে। হ্যাঁ, রাতভর হিলায়া হে ফির বুলায়া হে, এটা কেমন টাইটেল ভাই? হ্যাঁ, মানে কোনো লজিক আছে? লজিক মানে তোরা মানুষ না দেবতা? হ্যাঁ, মানে রাতভর হিলাবি আর তারপরে ডাক দিবি, ডাক দিবি করবিটা কি? হ্যাঁ, করবিটা কি? লুডো খেলবি, ছক্কা পুট ছক্কা পুট এরকম করবি বসে বসে? রাত ভর হিলাইলি তারপরে কি হবে ভাই? লাভ কি ডেকে? ডাইকে লাভ নেই, হিলানোর আগে ডাকিস। ইটস হার চয়েস। আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে লেহেঙ্গা হচ্ছে একটা বিরাট বড় মূল্যবান অ্যাসেট। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছি, ভোজপুরিতে লেহেঙ্গা একটা বিশাল বড়, মানে কোহিনুর হীরাও তার সামনে একদম পানি কাম চায়। আচ্ছা, সত্যি যে কোনো ফিল্ম বা গানে, হয় টাইটেলে নয় গানের মধ্যে লেহেঙ্গার উল্লেখ থাকবেই। লেহেঙ্গা ছাড়া ভোজপুরি ইন্ডাস্ট্রি পূর্ণ হয় না, কি বিশ্বাস হচ্ছে না? এই যে নাম দেখে নিন, লেহেঙ্গা মে বার আইলবা। হ্যাঁ, মানে এদিকে মানে প্রচণ্ড বৃষ্টিতে বন্যা হচ্ছে আর ওদের লেহেঙ্গার তলে বন্যা। মানে কিসের বন্যা দাদা? মানে এটা দৈনিক, সাপ্তাহিক, ষান্মাসিক না মাসিক? আমি ওসব বাজে কথা বলিনি, কিন্তু আপনারা ফালতু মাইন্ডে নেবেন না। এমনি করে কি করে হবে? লেহেঙ্গা মে ভাইরাস করোনা ঘুষালবা। মানে ভাই, করোনা ভাইরাস কেউ ছাড়লি না, এই টাইটেল দেখার পর আর এই গানটা শোনার পর করোনা ভাইরাসের মনে হয় কচু গাছে গিয়ে ফাঁসি দিতে ইচ্ছে করেছে বা নিজেই নিজেকে অ্যাটাক করে মেরে ফেলতে ইচ্ছে করেছে। মানে লেহেঙ্গা মে করোনা ভাইরাস ঘুষালবা, বাহ কি থিঙ্কিং লেভেল, বাহ, প্রণাম, সাষ্টাং দণ্ডবত প্রণাম। মানে ভাই দেয় কে তোদের, ভাই দেয় কে? হ্যাঁ, তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং এর সেকেন্ড পার্ট তোমরা চাও কি না তাও আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং তোর সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেল বঙ্গল ভূজবকে, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো বঙ্গল ভূজব নামে পেজে, বা তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। তো বন্ধুগণ, আজকের মতো এ পর্যন্তই। হাম হে রাহি প্যার কে, ফির মিলেঙ্গে নেক্সট ভিডিওতে।